লটিয়া মাছের ঝুরো রাঁধতে প্রথমেই আমার লাগছে হচ্ছে লটিয়া মাছ। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি, আর সাথে এখানে নিয়েছি আদা, রসুন আর টমেটো পেস্ট। প্রথমে লটিয়া মাছটা নুন হলুদ মাখিয়ে আমি ভালো করে সর্ষের তেলে ভেজে নেব। লটিয়া মাছটা আমি ভেজে নিয়েছি, দেখো একদম ঝুরো করে ভেজে নিয়েছি, ডিপ ফ্রাই করেছি, আর এরকমভাবে ভাজলে আর কাঁটাগুলো মুখে লাগে না। সেম কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আমি ভালো করে পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। এবার আমি অ্যাড করে দিচ্ছি আদা, রসুন, টমেটো পেস্টটা, সাথে ড্রাই স্পাইসেস, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ এবং রেড চিলি পাউডার দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন আর মিষ্টি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি মাছটাকে অ্যাড করে দেব। সাথে অ্যাড করে দিচ্ছি ধনে পাতা কুচি আর লঙ্কা কুচিটা। এবার কিছুক্ষণ ধরে নাড়াতে হবে যতক্ষণ না অয়েলটা রিলিজ করে যায় আর এই পুরো মাছটা একটু শুকনো শুকনো হয়ে আসে। তো আমার মোটামুটি শুকিয়ে এসছে মাছটা আর অয়েলটাও রিলিজ করে গেছে। তো লটিয়া মাছের ঝুরো রেডি।